আল্লাহ রাসূল জামা পরে প্রস্তুতি নিচ্ছেন যাবেন, এর মধ্যে আল্লাহ আয়াত নাযিল করব। তো এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয়, এটা ঘটনাই সব কিছু না, এর থেকে আমাদের শিখতে হবে। এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ রাসূল গায়েব জানেন না। যদি আল্লাহ রাসূল গায়েব জানতেন তাহলে এই জিয়াওয়ান নামে জায়গায় আসার পরে আল্লাহ রাসূল জামা পরছেন এবং আগেও বলছেন যে আমি যাব। তো এখানে আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তো তিনিই বলতে পারতেন যে এই মসজিদটা এটা ভুয়া বা এটা অন্যের জন্য করছে, তা আল্লাহ তো জানতে পারেননি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, এটা সরাসরি কোরআন, এটা তো অন্য কিছু না, সরাসরি কোরআন থেকে আপনি শুনছেন। তো এখানে আপনি দেখেন যে আল্লাহ রাসূল গায়েব জানেন না, এবং কোরআনে আল্লাহ বলছেন আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কাজে এই জন্য কোনো ওলিয়াল্লাহ বা কেউ গায়েব জানে এই ধারণা রাখাটা শিরক। এখন কিছু কথা আছে আনুষঙ্গিক, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে পারস্যের একটা প্রান্তরে নাহওয়ানদের যুদ্ধ যখন চলছিল তখন ওই যুদ্ধের সেনাপতি ছিল সারিয়া। তো এই সারিয়া মানে যে ফ্রন্টে যুদ্ধ করছিল পিছনে পাহাড়ের দিক থেকে একদল সৈন্য তাকে আক্রমণ করছে, কিন্তু সারিয়া সেটা লক্ষ্য করতে পারে নাই। ওমর ফারুক জুমার খুতবার মধ্যে ওখান থেকে বলে ইয়া সারিয়া তুয়াল জবাল, এ সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো। তো এই মদিনা কোথায় আর পারস্য কোথায়? তো এই সারিয়া ওমর ফারুকের কণ্ঠ শুনতে পেয়েছেন এবং তিনি ঘুরে সেই প্রান্তরে ফিরে তিনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধে জয়লাভ করেছেন। এইটা তার অনেকের দলিল যে ওমর ফারুক যে এটা বললো জুমার খুতবার মধ্যে, তাহলে এইটা যদি আপনি দলিল নেন তাহলে এর বিপরীত দলিল নেন। ওমর ফারুককে আবুলুলু গোলাম যে মদিনার মসজিদে তাকে হত্যা করেছে, এই আবুলুলু তো এত অগ্নিপূজক গোলাম ছিল, মুগির ইবনে সুমার গোলাম, ফজরের নামাজের পরে ওমর ফারুককে হত্যা করার জন্য সে অস্ত্র লুকিয়ে রেখে মানে বিষ মাখা অস্ত্র লুকিয়ে সে ওমর ফারুকের পিছে নামাজ পড়তে দাঁড়ালো, ওমর ফারুক নামাজ শুরু করলেন, এই অবস্থায় এসে তাকে আক্রমণ করলো। কারণ ওমর ফারুক যদি জানতেন যে এই লোকটা আমাকে খুন করার জন্য পিছে তাহলে সে লোকটাকে উনি আগে ধরাতেন না, উনি রাষ্ট্রপতি না, ওনার ক্ষমতা ছিল না। তাহলে ওমর ফারুক গায়েব জানেন না। তাহলে এখন এই দুইটা বিষয়ের সমন্বয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো মানুষকে কোনো বিষয়ে হঠাৎ করে জানিয়ে দিতে পারেন। আল্লাহ যদি মনে করেন যে আল্লাহর কোনো পছন্দনীয় বান্দাকে কোনো বিষয় তিনি জানায় দিবেন, এটা আল্লাহ জানায় দিতে পারেন, এটা তাৎক্ষণিক ব্যাপার, কিন্তু এইটা তার নিজের অধীনস্থ না যে আমি ইচ্ছা করলে ধরুন টর্চ লাইট ধরিয়ে দেখবো যে ওখানে কী আছে আলো, হ্যাঁ এটা না, এটা তার নিজের মানে আয়ত্তে না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কোনো সময় কোনো বিষয়ে মনে করেন যে এটা আমি আমার বান্দাকে জানাবো, সেটা আল্লাহ জানতে পারেন। কি বিষয়টা বুঝেছেন? ক্লিয়ার? কিন্তু কেউ গায়েব জানে এই ধারণাটা রাখা সম্পূর্ণ সেভ। কাজে এই জন্য আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। এই আমাদের দেশে যে বিভিন্ন মানে পীরদের মধ্যে তো ভালো পীরও আছে মন্দ পীরও আছে, তো একদল পীরের মুরিদরা তাদের আলেম তারা এ ধরনের ওয়াজ করে যে একটা থালার মধ্যে কী আছে, যেরকম একটা মানুষ দেখতে পায় যে এই ভাত এই তরকারি এই ডাল, ওলি আল্লাহর সারা পৃথিবীটা এরকম দেখতে পায়, নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এটা জিজ্ঞাসাবাদ করা খুব কঠিন ব্যাপার, এগুলি করলে ফেতনা ফাসাদ হবে এবং বাতিলের পক্ষে সবসময় দেখবেন লাঠি আল্লাহর সব ওই অন্যায় যারা করবে তাদের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনি সাহায্য পাবেন না। তো এই জন্য আপনার এটা জানা দরকার, এবং যারা বুঝবে যাদেরকে বললে উপকার হবে তাদেরকে বলেন। ফাজাক্কির ইন্নাফাতি জিক্রা, আল্লাহর উপদেশ দেন, যদি উপদেশে উপকার হয় মনে করেন তাহলে উপদেশ দেন, আর উপদেশে যদি উপকার নাই হয় মনে করেন তাহলে দেওয়ার দরকার নাই। ইন্নাফাতি জিক্রা, এটা কোরআনের আয়াত। কাজে এভাবে আপনি উপদেশ দিতে পারেন, যারা যাদেরকে উপদেশ দিলে এটা উপকার হবে তাদেরকে উপদেশ দেন। আর সবসময় কোরআনে আপনি একটা কোরআনের কথাগুলো ফলো করেন, আল্লাহ বলেন খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফে ওয়া রেজানাল জাহিলিন, হে রাসূল আপনি ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজে আদেশ দিন এবং জাহেলদের থেকে আপনি বিরত থাকেন। জাহেলের সাথে তর্ক লিপ্ত হবেন না, যেই লোকটার সাথে দুই এক কথা বলার পরেই বুঝতে পারেন যে এই লোকটার মানসিকতা মানে কোনো শেখার বা কোনো জানার এরকম টেন্ডেন্সি তার নাই, সে নিজে যা জানে তাই মনে করে সত্য জাহেল, এমন লোকের সাথে তর্ক বিতর্কে আল্লাহ লিপ্ত হতে নিষেধ করেছেন। দেখেন কোরআনে কী না বলাস, কথা বলতে পারছেন? আমি একদিন আলোচনা করছি যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর 114 বছর সিনিয়র,
এটা তো আপনি ইতিহাসটা আপনাকে সবাইকেই মানতে হবে, আপনি আহলে হাদিস হন, হানাফি হন, যেই হন, সত্য তো সত্যই। তো এখন আহলে হাদিসের কিছু লোকে বললে বলল যে সিনিয়র যদি আবু জাহেল হয় তো তাকেও মানতে হবে, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা বলেন যে ইমাম আবুনে একজন তাবি, সাহাবিদের পরে যারা তারা তাবি, তাদের স্পেশাল একটা মর্যাদা আছে আল্লাহর পক্ষ থেকে, এবং সে বিশ্ববিখ্যাত ইমাম সেটা তো পরের কথা, কিন্তু সে তাবি, সাহাবিদের পরের স্তরের লোক। তা আমি আর বলছি যে আপনাদের সাথে আমার কোনো কথা নাই, এরা হলো জাহেল। আল্লাহ বলছেন জাহেলের সাথে তুমি তর্কে লিপ্ত হইও না, জাহেলরা বুঝবে না, যে বুঝতে চায় তাকে তুমি বুঝাও। তাহলে এখানে এই মসজিদের দেরার এরা নির্মাণ করার জন্য এভাবে রাসুল পাক সাল্লামের নির্মাণ করে রাসুল পাক সাল্লামের কাছে আসলো, এবং জি আওয়ান নামে জায়গায় মদিনার কাছাকাছি একটা প্রান্তর, আল্লাহ রসুল সেখানে জামা চাইলেন যে আমি নামাজ পড়তে যাবো। এমন সময় আল্লাহ তালা আয়াত নাযিল করে জানায় দিলেন যে এটা ক্ষতিকারক মসজিদ, এটা মুনাফিকদের ঘাঁটি, এবং এটা তারা পরামর্শ করার জন্য এটা তারা একটা ঘাঁটি নির্মাণ করছে, এটা নামাজের জন্য মসজিদ করে নাই। এখন আল্লাহ বলেন যে ওরা কসম করে বলবে যে আমরা কল্যাণের জন্য এটা করেছি, আর আল্লাহ বলেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছে যে ওরা মিথ্যাবাদী। দেখেন দুটাই বলে দিলেন, যে ওরা কসম করে বলবে যে আমরা কল্যাণের জন্য করেছি, আর আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। তো এই ঘটনা ঘটার পরে আল্লাহ রসুল কী করলেন, কয়েকজন সাহাবিকে আদেশ দিলেন যে তোমরা যে মসজিদটা পোড়ায় দাও। তখন আল্লাহ রসুল চারজন সাহাবিকে আদেশ দিলেন, একজন হচ্ছে মালিক ইবনে দাকশাম, আরেকজন নাম মান ইবনে আদি, আরেকজন নাম আমের ইবনে সাকান, আরেকজন হলো ওহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজাকে শহীদ, এই চারজনকে যে তোমরা দ্রুত ওই মসজিদে যাও এবং আগুন দিয়ে পোড়ায় দাও। তখন এই মালিক ইবনে দাকশাম উনি হলেন আমের গোত্রের বনি আমের ওনার এলাকা, উনি ওনার নিজ এলাকায় চলে গেলেন, চলে যেয়ে তাড়াতাড়ি বাড়িতে ঢুকিয়া খেজুর পাতার একটা আটি, খেজুর পাতার আটি, এই আটিতে আগুন ধরাইয়া খুব জোরে দৌড় দিলেন, দৌড় দিয়ে ওই আগুন নিয়েই মসজিদের ভিতরে ঢুইকেই আগুন ধরাই দিয়েছেন। তাতে ওর মধ্যে থেকে কিছু তো পালাইয়া আত্মরক্ষা করছে এবং কিছু লোক পুড়েও মরেছে ওই মসজিদ যারা ছিল। এইভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এবং আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীকে পাঠিয়েছেন, এইভাবে এই মসজিদটাকে পোড়ায় দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মসজিদের দেরার। এবং আল্লাহ রাসূল বলেন যে এইখানে তোমরা মানে ময়লা ফেলানোর ভাগার এটা করো, ময়লা আবর্জনা এখানে ফেলবে, এই জায়গাটা যেন কোনোদিন কেউ মসজিদ হিসেবে ব্যবহার না করে, মসজিদের দেরার। আল্লাহ রসুলের জীবদ্দশায় এই কাজ হয়েছে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো রাসূল গায়েব জানেন না, দুই নম্বর শিক্ষা হলো মসজিদ করলে সেখানে আপনার এখলাস থাকতে হবে, মসজিদে প্রয়োজন হয় তো আপনি সেখানে মসজিদ করবেন, কোনো অবস্থায় প্রতিযোগিতামূলক যেন মসজিদ না হয়। আমার গ্রামে এক রাত্রে পাশাপাশি দুই বাড়ি দুইটা মসজিদ এসেছে, দুটোই জামে মসজিদ, তখন আমি ছোট আমার গ্রামে। এরকম ঘটনা আপনাদের জানা মতে বহু জায়গায় এটা ঘটে থাকে, কাজে এই মসজিদ মসজিদ না, এগুলি মসজিদের দেরার, প্রতিযোগিতামূলক মসজিদ। কাজে এই জন্য এই বিষয়গুলি আমরা কোরআন থেকে জেনে নেব। আমরা যদি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকি তা আমাদের মধ্যে অহংকার থাকবে না, এই অহংকারটা হলো মারাত্মক একটা খারাপ অভ্যাস। এই অহংকার যার মধ্যে আসে তাকে আল্লাহ তাআলা কবুল করবেন না, অহংকার হচ্ছে আল্লাহর লেবাস, অহংকার আল্লাহর লেবাস। কেউ যদি অহংকার করে আল্লাহ বলেন সে আমার পোশাক ধরে টান দিল, এত বড় বেয়াদবি। কাজেই মানুষ মোমেন হবে সে হবে বিনয়ী নম্র ভদ্র, তার মধ্যে কখনো এরকম অহংকার থাকবে না যে আমি এখন অর্থের মালিক ক্ষমতার মালিক, তা আমি আমার বাড়ির সামনে একটা সুন্দর করে মসজিদ করি, অথচ পার্শ্ববর্তী একটা মসজিদ শত বছরের আগের সেখানে যারা করে সেখানে অবস্থা ভালো না, সেখানে মসজিদটা সুন্দর না, সে মসজিদটাকে আপনি সংস্কার করতে পারছেন না, আপনি একটা নতুন মসজিদ করবেন, এটা যেন কখনোই না হয়। তো এভাবে সেই মসজিদটাকে আল্লাহ রাসূল ধ্বংস করায় দিলেন, এবং এই মসজিদে যে ইমামতি করত সেই লোকটার নাম হলো মাজমাবেন হারেস, এ ছিল বালক। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা বলে খলিফাতুল মুসলিমিন, আমরা মসজিদে কোমার জন্য এই মাজমাবেন হারেসকে আমরা ইমাম নির্বাচন করতে চাই,
তো উমর হক বলে যে ও মসজিদে দেরারের ইমাম ছিল না, তো বলে হ্যাঁ। তখন এই মাজমামেন হারেস উমর ফারুককে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমার ব্যাপারে আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন না, আমার কথাটা শুনেন। আপনার কি যে ওরা যখন ওই মসজিদ নির্মাণ করে, আমি ছিলাম বালক, আমি কোরআন পড়া জানতাম, আর ওরা সব বয়স্ক, ওরা কোরআন জানতো না, ওরা আমাকে ইমামতি করতে বলেছে, কিন্তু ওদের মনের কি উদ্দেশ্য বা ওরা কি পরামর্শে কি কাজে করছে এটা আমি জানতাম না। আমি বালক মানুষ, আমি কোরআন জানি, আমাকে ওরা ইমামতি করতে দিচ্ছে, এই জন্য আমি ইমামতি করছি, কিন্তু আমি ওদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত ছিলাম না। তোমার ফক তাকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করাটা আছে, ঠিক আছে, তুমি ইমামতি করো। তো এই কথা আল্লাহ তাআলা এখানে বললেন যে ওরা মসজিদে দেরার, ক্ষতিকারক মসজিদ নির্মাণ করেছে। মানে কোরআনে মানে জীবনের সব বিষয়গুলো এখানে আপনি স্পষ্ট পাবেন। এখন আপনি মসজিদ নির্মাণ সম্পর্কে বিষয়টা আপনি বুঝে ফেললেন যে মসজিদ কীভাবে নির্মাণ করতে হবে। আরেকটা যেখানে আপনি জেনে ফেললেন যে আল্লাহ রসুল গায়েব জানেন না, যদি আল্লাহ রসুল গায়েব জানতেন তাহলে তো আল্লাহ রসুল আগেই বলতেন। তাহলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ফেরেশতারাও গায়েব জানে না,